পিতা মাতা ওস্তাদকে কদম বুসি করা যাবে কি? একটা হচ্ছে কদম বুসি, একটা হচ্ছে হাত দিয়া পা ছোঁয়া, তাই না? দেখুন, কদম বুসি তো এরকম হয়, পিতা মাতার মাথায় চুমু খেয়েছেন, পায়ে চুমু খাওয়ার প্রয়োজন নেই, মাথায় চুমু খায়। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মাথায় চুমু খেতেন ফাতেমা, আর রসুলও ফাতেমার মাথায় চুমু খেতেন। দেখছেন ছেলে এবং মেয়ে, পিতা এবং মেয়ের মধ্যে কি ছিল? মাথায় চুমু খাওয়া, মাথার মধ্যে চুমু খেতেন। আজও সেটা প্রচলন করেন আপনাদের সমাজে, বাবার মাথায় চুমু খান, বাবা শুয়ে আছে তার হাতে চুমু খান, তার অথবা হাতে নিয়ে টেনে চুমু খান, যায় গেছে এটাতে। এমনকি বাবা শুয়ে আছে, পা আছে আপনার নিকটে, পায়ে চুমু খান, সেও যায় গেছে। কিন্তু আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি এটা হচ্ছে নিষিদ্ধ। পদ্ধতিটা বুঝছেন কিনা? এই যে আপনি বাবার সামনে যাইয়া, মায়ের সামনে যাইয়া নিচু হইয়া, নিচু নাই হন, হাত দিয়া নিয়া, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। এটাই হচ্ছে হিন্দুদের কদম বুসি, এটাই হচ্ছে হিন্দুদের প্রণাম। এটা জায়েজ না, এটা হারাম। কারণ মান তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করতে চায় তাদের অন্তর্ভুক্ত হবে। ইসলামে এক পা যদি কেউ চুম্পন করে, শোয়া অবস্থায় থাকে বা বসা অবস্থায় থাকে অথবা মুখের কাছে আছে, যেমন আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আসার পরে ঘোড়ার উপর ছিলেন, উপরে ছিলেন, ইমাম মুসলিম বলছেন যে দাঁড়ি উকাব্বিল রিজলাইকে ইয়া আমিরুল মুমিনিন হাদিস, দাঁড়ো ছাড়ো আমাকে, আমি তোমার পায়ে একটা চুম্বন দেই। এটা হচ্ছে উপরে থাকার কারণে, মাথা পাচ্ছে না, পা পাইছে, একটা চুম্বন দিয়ে দিছে, এইটা হলো অবস্থার কারণে। কিন্তু আপনি যে পদ্ধতি যেটা বলছেন, এই কদম বুসি কারো জন্য জায়েজ না, এটা হারাম। এই পদ্ধতিতে কদম বুসি চলে না। একটা মানুষ অসুস্থ আছে, মা আপনি বাবা পায়ে চুম্বন করলেন, হাতে চুম্বন করলেন, তাদের খুশি করে দিলেন, মাথায় চুম্বন করলেন, এটা না জায়েজ কিছু আমরা বলি না, এটা জায়েজ। কিন্তু পদ্ধতিগত সমস্যা, পদ্ধতি কি? আপনি সেজদার মতো করে অথবা রুকুর মতো করে অথবা মাথা ঝুঁকিয়ে অথবা হিন্দুদের অনুসরণ করে, কোনো জাতির অনুসরণ করে কিছু করবেন, এটাই হারাম, এটা করা যাবে না।